আজকের পর্বে আলু দিয়ে ইউনিক স্টাইলে তৈরি করে দেখাবো পটেটো ওয়েজেস অথবা আপনারা এটাকে আলুর পাপড় বা চিপস বলতে পারেন বাচ্চারা এ ধরনের আলুর পাপড় কিন্তু খুবই পছন্দ করে ওদের স্কুলের টিফিনে অথবা বার্থডে পার্টিতে এটা কিন্তু আপনি তৈরি করে ডিজার্টের পাশাপাশি সার্ভ করতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আর রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন আলুর পাঁপড় তৈরি করার জন্য আলু ছিলে পাতলা করে কেটে নিতে হবে এরপর পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে পর্যাপ্ত পরিমাণ পানিতে স্বাদ মতো লবণ দিয়ে ডুবিয়ে রাখতে হবে এতে করে কি হবে এই যে আলু এটার মধ্যে লবণ প্রবেশ করবে এবং আধা ঘন্টার মতো ভিজে রাখার কারণে আলু সফট হয়ে আসবে যেটাকে আপনি আপনার মনের মতো শেপ দিতে পারবেন বিশ থেকে তিরিশ মিনিট পর যখন আলু হাতের মধ্যে নিয়ে এভাবে ফোল্ড করবেন দেখবেন খুব সহজে এটাকে ফোল্ড করা যাবে সেই সময়টাতে আপনি আপনার মনের মতো ডিজাইনে ভাঁজ করে এটাকে আপনি তৈরি করে নিতে পারবেন এরপর টুথপিকে সব আলুর স্লাইসগুলো এভাবে ভাঁজ করে গেঁথে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে তো আমি সবগুলো একই সাইজে যখন গেঁথে নেব সেটা ডিজাইনটা হবে এক রকম আর যদি এভাবে গাতেন যে প্রথমেই বড় স্লাইস তারপরে আরেকটু ছোটো তারপরে আরেকটু ছোটো এভাবে যদি গেঁথে নেন সেটার ডিজাইনটা হবে আবার রকম মানে সেটা দেখতে বেশি সুন্দর লাগে তো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এভাবে আপনি চাইলে এটা সুন্দর করে গেঁথে নিতে পারবেন তো আমি আপনাদেরকে গেঁথে দেখাচ্ছি এটা গোল শেপের যদি আলুটা লম্বা হয় যেমন হলেন আলু অনেকে বলে হলেন আলু কি হলেন আলু হচ্ছে ওইটা একটু লম্বা এবং বড় হয় যেটা আপনি যখন লম্বা দিকে স্লাইস করবেন সেটা এটার দ্বিগুণ লম্বা হবে তো সেক্ষেত্রে এভাবে ভাজ না করে একটু ফোল্ড করে ভাজ করে নিলে সেটা ডিজাইনটা আবার অন্যরকম হবে আমি আপনাদেরকে একটু পরে সেটাও তৈরি করে দেখাচ্ছি যদি হলেন আলু দিয়ে করেন ওইভাবে করবেন না লাল গোল বা ফাটা পাকড়ি দিয়ে করলে এভাবে করবেন তো এটা হচ্ছে হলেনালো দেখুন লম্বা দিকে কেটেছে এটা কিন্তু বেশ লম্বা তো এটা এভাবে গোল করে ফোল্ড করে নিয়ে তারপর কাঠের মধ্যে গেঁথে নেবেন এটার লুকটা আবার পুরো ডিফারেন্ট হবে তো দেখুন এটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তো যে ডিজাইন আপনাদের পছন্দ আপনি সেভাবে চাইলে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন সবগুলো এভাবে তৈরি করে নিতে হবে এখন ময়দার মিশ্রণ তৈরি করব এর জন্য আমি এক চামচ ময়দা নিলাম যে চামচ ময়দা নিয়েছি সেটার হাফ চামচ নিলাম কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে রসুন এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে অথবা চালের রসুন বাটাও আপনি ইউজ করতে পারবেন ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন এবং শুঘ্রানির জন্য আমি মিক্সড হার্বস ইউজ করেছে আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি এটা কিন্তু গরম পানি বা হালকা গরম পানি না নর্মাল কলের পানি আমি দিয়েছি আমি এখানে ডাবু ব্যবহার করেছি মানে ডাল তোলা যে চামচ সেটা ব্যবহার করেছি এই চামচ দিয়েই আটা বা কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো যেহেতু মেপে নিয়েছি এই চামচ দিয়ে তিন চামচ পানি দিয়েছি এতে করে এটার মিশ্রণটা একদম পারফেক্ট হবে পাতলাও হবে না ঘনও হবে না আপনি চাইলে এই চামচের পরিবর্তে কাপ ইউজ করতে পারবেন যদি এক কাপ ময়দা দেন সেক্ষেত্রে হাফ কাপ নেবেন কর্নফ্লাওয়ার হাফ কাপ নেবেন চালের গুঁড়া ঠিক এভাবে এটার মেজারমেন্ট করতে হবে এখন আলুর উপর দিয়ে লিকুইড মিশ্রণ দিয়ে দিব অথবা চাইলে এটার মধ্যে আপনি ডিপ করতে পারবেন তবে চামচ দিয়ে এভাবে দিলেই সুবিধা সবগুলো এভাবে দিয়ে কিছুক্ষণ রাখবো এতে করে এই যে এক্সট্রা যে মিশ্রণ রয়েছে সেটা সুন্দরভাবে ঝরে যাবে এরপর গরম তেলে এটাকে ছাড়তে হবে তেলটা মোটামুটি গরম করবেন হাই ফ্লেমে গরম করার দরকার নেই মিডিয়াম আছে মোটামুটি গরম হলে একটা একটা করে ও যে সেরে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এটা ছাড়ার পর বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে রাখবেন তারপর মিডিয়াম থেকে একটু কমে রাখবেন কারণ প্রথমে যদি চুলার তাপ কমানো থাকে এই যে ময়দার যে মিশ্রণ এটার সাথে লেগেছিল এটা কিন্তু প্যানে গিয়ে বসে যাবে তাই প্রথমেই এটাকে মিডিয়াম আচে ভাজতে হবে যেন ময়দার মিশ্রণ আলুর গায়ে খুব ভালোভাবে কোট হয় এবং একটু শক্ত হয়ে আসে একটু শক্ত হয়ে আসার পর চুলার তাপ মিডিয়াম থেকে আর একটু কমে রাখবেন তাহলে ধীরে ধীরে এটা ভাজবেন এতে করে এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে তবে এটা ক্রিস্পি খেতে পছন্দ করবেন কি নরম সেটা আপনার উপর নির্ভর করবে যদি আপনার কাছে মনে হয় যে না আমি এতটা ক্রিস্পি খেতে পারবো না আপনি একটু সফট খেতে চাচ্ছেন তাহলে একটু সফট করে ভেজে তুলে নিলেন আবার আপনি যদি এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট অল্প ভেজে মানে এটা সেদ্ধ হয়ে আসলো আর কি সেই পর্যায়ে তুলে নিলেন নিয়ে আপনি নর্মাল ফ্রিজে দুই তিন দিন রেখে কিন্তু যখন প্রয়োজন হবে ভেজে নিতে পারবেন চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারবেন বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় ঝটপট বের করে আপনি ডিপ ফ্রাই করে দিলেন এতে করে আরও ক্রিস্পি হবে অথবা মেহমান আসলেও চট করে বের করে আপনি ডিপ ফ্রাই করে এটা মেহমানকে পরিবেশন করতে পারবেন রেসিপি একদমই ডিফারেন্ট এবং খুব সহজ বানানো এবং সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর মেহমান আসলে যদি এই ধরনের পটেটো ওয়েজেস তৈরি করে সার্ভ করেন আপনার মেহমান বলবে যেটা আপনি কীভাবে বানিয়েছেন আর আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে তখন আপনি চাইলে আমার চ্যানেলটি সাজেস্ট করতে পারেন যে আপনি আরবি কিচেনের রেসিপি দেখে শিখেছেন বা ট্রাই করেছেন আমি আশা করব আপনারা সাজেস্ট করবেন তো আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার এবং ইউনিক কোনো রেসিপি নিয়ে আর এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি কারণ বাচ্চারা যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম দেখবেন টমেটো সসের সাথে খেতে খুবই পছন্দ করে বাট এটা ছাড়াও কিন্তু এটা খেতে মজার আমি আপনাদেরকে একটু কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটার সাউন্ডটা কেমন বা কতটা ক্রিস্পি হয়েছে এর সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যেটা আসলে কতটা ক্রিস্পি